স্বাধীনতা দিবসে শিলাবতী জয়। বন্যা কবলিত ঘাটালের আতঙ্ক শিলাবতী নদী। এই নদীর জলই প্রতি বছর ঘাটালকে ডোবায়। বহু বছর ধরে শিলাবতী নদীতে চলে আসছে 2.5 মাইল সাঁতার প্রতিযোগিতা। এবারে স্বাধীনতা দিবসের দিনও অন্যথা হয়নি। এই প্রতিযোগিতা দেখতে ভিড় উপচে পড়েছিল নদীর পাড়ে। সেই 1947 সাল থেকে চলে আসছে সাঁতার প্রতিযোগিতা। শিলাবতী নদীর জয়ের সেই সাঁতার প্রতিযোগিতা এবারেও হলো। আমাদের প্রিয় মহকুমা শাসক মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। নদী জয়ের সেই সাঁতার প্রতিযোগিতা এবারেও হয়েছে। জলে পরিপূর্ণ থাকা সেই শিলাবতী নদীতে সাঁতার প্রতিযোগিতায় নামলেন 68 জন রাজ্যের বিভিন্ন এলাকার প্রতিযোগী। অংশ নিলেন 3 মহিলাও। প্রতি বছরই স্বাধীনতা দিবস উদযাপনের দিনে এই সাঁতার প্রতিযোগিতা প্রশাসনের উদ্যোগেই হয়ে থাকে। মূলত ঘাটাল পৌরসভার আয়োজনে এবারেও ঘাটালের নিমতলা ঘাট থেকে দেওয়ানি কোটঘাট পর্যন্ত এই অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের মতো। এবছরও নদীর দুই পারে কয়েক হাজার মানুষ এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য ভিড় করেছিলেন। 3 মহিলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 68 জন সাঁতার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রতি বছরই এই বর্ষাকালের সময়টায় শিলাবতী নদীর জল ফুলে ফেঁপে ওঠে। তাই যাতে দুর্ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখে নিরাপত্তার দিকটা বেশ ভালো মতন দেখা হয়। পুলিশ থেকে শুরু করে উদ্ধারকারী টিম বহু নৌকো নিয়ে প্রস্তুত থাকে। এবারেও 78তম স্বাধীনতা দিবসের দিনে সেই আয়োজন হয়েছিল। ঘাটাল পৌরসভা চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর উৎসাহ অনেক বেশি ছিল, প্রতিযোগীও অনেকেই ছিল। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই সন্তরণ প্রতিযোগিতাটা 1947 সাল থেকে হচ্ছে। ঘাটালের নয়বন্ধু ক্লাব এর উদ্যোগী ভূমিকা গ্রহণ করতো এবং তারা এটা করতেন। 2000 সাল থেকে তৎকালীন পৌরসভার পুর প্রধান সম্মাননীয় প্রয়াত অজিত সাঁতরা মহোদয়, তিনি পুরসভা অধিগ্রহণ করেন এই সন্তরণ প্রতিযোগিতা থেকে। এবং তারপর থেকেই পুরসভা 2000 সাল থেকে টানা, মাঝে কয়েকটি বছর বাদ দিলে প্রায় টানা 21 বছর ধরে এই সন্তরণ প্রতিযোগিতা পুরসভা 15ই আগস্ট কিন্তু অনুষ্ঠিত হয়। মহিলাদের মধ্যে প্রথম, স্বাভাবিক কারণে তিনি 2টি পুরস্কার পেয়েছেন। খুবই ভালো লাগছে, ঘাটালের মেয়ে নিঃসিন্দিপুর 12 নম্বর ওয়ার্ডে ভালো লাগছে। এবং আজকে এই সন্তান প্রতিযোগিতায় সব থেকে আনন্দিত যে কোলাঘাট, চন্দ্রকোনা, তমলুক, মহিষাদল, আরামবাগ থেকে বিভিন্ন প্রতিযোগীরা আসেন, তারা অনেক প্র্যাকটিস করেন, কিন্তু আজকে ঘাটালের 12 নম্বর ওয়ার্ডে আবির দলই তাদের সেই সমস্ত ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে দিয়েছে। তাহলে আবির দলই ঘাটালে তার বাড়িতেই তিনি প্র্যাকটিস করেন, খুব ভালো লাগছে। আবির গত বছরও একটা জায়গায় ছিল, এবছর আবির ফার্স্ট হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। এই জন্যই যে ঘাটালের ছেলে হিসেবে ঘাটালে সেই ধরনের পরিকাঠামো নেই সাঁতারে, তারপরেও আবির প্রথম স্থান অধিকার করে, এর জন্য ঘাটাল পুরসভা আবিরকে ধন্যবাদ জানাই। আমরা আনন্দিত, আমরা আপ্লুত।
বানভাসি ঘাটাল, এই বানভাসি ঘাটালে অন্তরণ প্রতিযোগিতা আমাদের একটি বিশাল বড় জায়গা, আমাদের প্রাচীর দিয়ে ঘেরা আছে। আমরা বর্তমানে মাননীয় রাজ্য সরকারের কাছে আবেদন করেছি যাতে করে কি যাদের পরিবেশ নেই, সান্তরণ সাঁতার শেখার সুযোগ নেই, সেই সমস্ত ছেলে মেয়েদের কথা ভেবেই আমরা ঘাটালে একটি সুইমিং পুল করার জন্য জায়গা রেখেছি। আমরা মাননীয় রাজ্য সরকারের কাছে আবেদন করছি, যদি রাজ্য সরকার অর্থ অনুমোদন করে তাহলে আমরা সুইমিং পুলের কাজটা করব। সন্ধ্যার পর ঘটা করে অনুষ্ঠান করে সফলদের পুরস্কৃত করা হয়, সম্মানিত করা হয় মহিলা প্রতিযোগীদেরও, যেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সমান বিশ্বাস সহ স্থানীয় আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এনিটে রিপোর্ট তুলে ধরেন আমার কলিগ শাহজান, দেখাবো আপনাদের। স্বাধীনতা দিবসের দিন শিলাবতী বিজয় অভিযান, অর্থাৎ শিলাবতী নদীতে সাঁতার প্রতিযোগিতা, তা আবার কোথায়? বন্যা কবলিত ঘাটালের জলস্ফীত থাকা শিলাবতীর উপরে সাঁতার প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 68 জন সাঁতার প্রতিযোগী অংশ নিলেন এই 15 আগস্টের দিন, যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। 68 জন প্রতিযোগীর মধ্যে ছিলেন 3 জন মহিলাও। একদম রীতিমতো টান টান উত্তেজনা ও চমকপ্রদ এই আয়োজন 1947 সাল থেকেই হয়ে আসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। জানা গিয়েছে ঘাটাল পৌর এলাকার স্থানীয় প্রশাসনের উদ্যোগে 1947 সাল থেকেই এই আয়োজন হয় ঘাটাল পৌর এলাকাতে। স্থানীয় ওই ঘাটালের শিলাবতী নদীতে এই আগস্ট মাসের 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিন এই সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে একাধিক নিরাপত্তার ব্যবস্থা থাকে। তার কারণ ওই সময় 15 আগস্টের সময় আগস্ট মাসে শিলাবতী নদী একেবারে স্ফীত চেহারায় থাকে। সেই স্ফীত চেহারা থাকা নদীতেই এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন এবারেও হয়েছে। সেই প্রতিযোগিতাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 68 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।